আসসালামু আলাইকুম। কথায় আছে লজ্জায় নারীরা লাল হয়। লজ্জা শুধুমাত্র নারীরই নয়, গাছেরও কিন্তু লজ্জা আছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, গাছটির নাম লজ্জাবতী। আর আজকে আমরা কথা বলবো এই লজ্জাবতী নিয়ে। লজ্জাবতী একটি বহুল পরিচিত গুল্মজাতীয় উদ্ভিদ। কাণ্ড অনেকটা লতার মতো এবং কাণ্ডের গায়ে কাঁটা থাকে। পাতার আকৃতি বেশ ছোট। গাছটিকে স্পর্শ করলে অথবা জোরে বাতাস দিলে গাছটির পাতাগুলো গুটিয়ে যায়, যার জন্য এর নামকরণ করা হয় লজ্জাবতী। পাতার গোড়া থেকে ফুল বের হয়। ফুলের রং হয় বেগুনি এবং লাল। দীর্ঘদিন ধরে ঘা সারছে না? ঘায়ের আশেপাশে সামান্য চাপ দিলেই রক্ত বা পুঁজ বের হচ্ছে। এই অবস্থায় 5 গ্রাম তাজা পাতা সামান্য পানি দিয়ে বেটে 30 মিলি গরুর জাল দেওয়া দুধে মিশিয়ে দিনে একবার করে খেতে হবে। আর ঘা ভালো না হওয়া পর্যন্ত পাতা বাটা লাগিয়ে বেঁধে রাখতে হবে। দুর্গন্ধ দূর করতে, অনেকের শরীরে ঘামের দুর্গন্ধ হয় এবং জামায় দাগ লাগে। এক্ষেত্রে লজ্জাবতী গাছের ডাটা এবং পাতার কাঠ তৈরি করে সেটা দিয়ে শরীর মুছতে হবে। হাত পা জ্বালা। হাত পা জ্বালার সঙ্গে সঙ্গে শরীরে জ্বর থাকে। এক্ষেত্রে লজ্জাবতী গাছের 10 গ্রাম পরিমাণ মূল ও পাতা 4 কাপ পানিতে সিদ্ধ করে খেতে হবে। তাও বিভিন্ন গোপন রোগের চিকিৎসায় লজ্জাবতীর বহুল ব্যবহার রয়েছে। ছিল আজকের ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদ নিয়ে। আল্লাহ।